বন্ধুরা, টিভি ইন্ডাস্ট্রির বিখ্যাত ক্রাইম শো সিআইডি, যা দীর্ঘ সময় ধরে চলছে। এই শোতে কাজ করা অভিনেতাদের চরিত্রগুলো সবার হৃদয়ে জায়গা করে নিয়েছে। তবে আপনি কি জানেন এই অভিনেতাদের মধ্যে সবচেয়ে ধনী কে? আজকে আমরা জানবো সিআইডির সেরা 10 জনপ্রিয় অভিনেতা প্রতিটি এপিসোডের জন্য কত টাকা পারিশ্রমিক নেয়, কার সম্পত্তি কত এবং সবচেয়ে ধনী কে। এই তথ্যগুলো নিয়ে আমাদের আজকের ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সাব ইন্সপেক্টর নিখিল, তার আসল নাম অভয় শুক্লা। তিনি 2011 সালে সিআইডিতে যোগ দেন এবং 2016 সাল পর্যন্ত অভিনয় করেন। তিনি প্রতিটি পর্বের জন্য 50 থেকে 60 হাজার টাকা নিতেন। তার মোট ইনকাম প্রায় 4 কোটি টাকা। সাব ইন্সপেক্টর পঙ্কজ, তার আসল নাম অজয় নাকরাত। তিনি 2012 সালে সিআইডিতে যোগ দেন এবং 2018 সাল পর্যন্ত অভিনয় করেন। তিনি প্রতিটি পর্বের জন্য 50 হাজার টাকা নিতেন। তার মোট ইনকাম প্রায় 6 কোটি টাকা। ইন্সপেক্টর রজত, তার আসল নাম বিকাশ কুমার। তিনি 2012 সালে সিআইডিতে যোগ দেন এবং 2013 সাল পর্যন্ত অভিনয় করেন। তিনি প্রতিটি পর্বের জন্য 70 হাজার টাকা নিতেন। তার মোট ইনকাম প্রায় 7 কোটি টাকা। সাব ইন্সপেক্টর বিবেক, তার আসল নাম বিবেক ভি মাশরু। তিনি 2006 সালে সিআইডিতে যোগ দেন এবং 2012 সাল পর্যন্ত অভিনয় করেন। তিনি প্রতিটি পর্বের জন্য 60 থেকে 70 হাজার টাকা নিতেন। তার মোট ইনকাম 1 মিলিয়ন ডলার, প্রায় 8 কোটি 40 লক্ষ টাকা। ইন্সপেক্টর সচিন, তার আসল নাম ঋষিকেশ পাণ্ডে। তিনি 2010 সালে সিআইডিতে যোগ দেন এবং 2016 সাল পর্যন্ত অভিনয় করেন। তিনি প্রতিটি পর্বের জন্য 80 হাজার টাকা নিতেন। তার মোট ইনকাম 1.1 মিলিয়ন ডলার, প্রায় 9 কোটি 24 লক্ষ টাকা। ডক্টর শালুকে, তার আসল নাম নীরেন্দ্র গুপ্ত। তিনি 1998 সালে সিআইডিতে যোগ দেন এবং 2003 সাল পর্যন্ত অভিনয় করেন। তিনি প্রতিটি পর্বের জন্য 40 হাজার টাকা নিতেন। তার মোট ইনকাম 1.5 মিলিয়ন ডলার, প্রায় 12 কোটি 60 লক্ষ টাকা। ইন্সপেক্টর ফ্রেডরিক্স, তার আসল নাম দীনেশ ফান্দিস। তিনি 1998 সালে সিআইডিতে যোগ দেন এবং 2018 সাল পর্যন্ত অভিনয় করেন। তিনি প্রতিটি পর্বের জন্য 70 থেকে 80 হাজার টাকা নিতেন। তার মোট ইনকাম 2 মিলিয়ন ডলার, প্রায় 16 কোটি 80 লক্ষ টাকা। সিনিয়র ইন্সপেক্টর দয়া, তার আসল নাম দয়ানন্দ শেঠি। তিনি 1998 সালে সিআইডিতে যোগ দেন এবং 2018 সাল পর্যন্ত অভিনয় করেন। তিনি প্রতিটি পর্বের জন্য 1 লক্ষ টাকা নিতেন। তার মোট ইনকাম 5 মিলিয়ন ডলার, প্রায় 42 কোটি টাকা। সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ, তার আসল নাম আদিত্য শ্রীবাস্তব। তিনি 1999 সালে সিআইডিতে যোগ দেন এবং 2018 সাল পর্যন্ত অভিনয় করেন। তিনি প্রতিটি পর্বের জন্য 80 হাজার থেকে 1 লক্ষ টাকা নিতেন। তার মোট ইনকাম 5.1 মিলিয়ন ডলার, প্রায় 43 কোটি টাকা। এসিপি প্রদুমান, তার আসল নাম শিবাজী শতম। তিনি 1998 সালে সিআইডিতে যোগ দেন এবং 2018 সাল পর্যন্ত অভিনয় করেন। তিনি প্রতিটি পর্বের জন্য 1.5 লক্ষ টাকা নিতেন। তার মোট ইনকাম 7 মিলিয়ন ডলার, প্রায় 58 কোটি টাকা। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। ভিডিওটি দেখে আপনার কি মতামত তা আমাদের কমেন্ট করে জানান। আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন আমাদের ফেসবুক পেজটিকে। ধন্যবাদ।